আমরা এখন এসেছি লাহিড়ি বাবা আশ্রমে। এখানে কিছু নিয়ম বিশেষ বিজ্ঞপ্তি আছে। চা ধারালয় লাহিড়ি বাবার আশ্রম। এখানে ওড়না মাস্ক ইম্পর্টেন্ট। এখানে স্যানিটাইজ করার ব্যবস্থা আছে, বুঝতে পারেন কতবার। আশ্রম ঢুকতে খুব সুন্দর দৃশ্য। হাঁসগুলো দেখার মতন। অপূর্ব এক দৃশ্য। দাদা ভাই ফট করে দেবে। উনি কে? লাইরি বাবা। তাহলে পাশে একটা পিকনিক যাবেন, পিকনিক হচ্ছে। করোনা বলে যে কেউ ঘুরতে বেড়ায়নি সেটা না, এখানে অনেক লোক আছে। দুর্গা মন্দির খুবই অপূর্ব। এটা কি? এগুলো মুরগি? কি মুরগি এগুলো? তাপি? ও বিরক্ত হচ্ছে তারা।
হাতে উঠে গেছে রাস্তা ছিল না জানি না কত কিছু দেখতে না 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 এই রে তুই বলে দে বলে जिया जाओ जाओ दारो ठीक करो बसो एखे बाच्चादेर जोनो पार्को करा हुआ छोटो खुबी भालो देखते ही पाच्छेन मैं टाइप लग रही तो लग रहा है ये तो पूफी है बच्चों भी जाए मतलब ये देखो देवदत्त की मौतम और देवदत्त के आगे आते नहीं देवदत्त की जवाब ना करके देवदत्त के तार पर अपनी जो डिसीजन ले रहा मंदिर जेते गेले जूतो खुलते हबे जूतो खोलार व्यवस्था करा हयेछे धेरी चरुक दीनी खूब सुंदर लगे अपनारा एखे आसन देख खूब कम खरचे घोड़ा मतन खूब अपूर्व जगह खूब भलो सिस्टेम आ বাহ অপূর্ব এক দৃশ্য দেখুন রাধা কৃষ্ণ অপূর্ব এক দৃশ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন জায়গায় আমি ভিডিও সেন্ড করব অফিসে বই পাবেন 30 টাকা দামে বই নন্দী সম্পর্কে জানার বই পাবেন অন্য ভোগ খাবারই ছিল অফিসে কুপন কাটবেন বাড়ির জন্য 10 টাকা বেঁধে ভোগ পুরো জিয়া দেখো এগুলো কি ফল এগুলো কি দিকে না
কি ফল এলো আমারে তো কই এই জি এই যে ফল মাকাল ফল বলছে আমি তো চিনি না প্রথম দেখলাম অ্যাপেলের মতন দেখতে পুরো আরে কি ফল কি এলো অনেক রকম দোকান আছে আর কুপন এখান থেকে দিচ্ছে जी दालो तो मुक्त मंच देखते ही पाच्छे গেট যদি খুলে দেয় ভালো নাহলে আসলে তো ব্যান্ডেজ চার্জ দেখি দেখো তাই সবথেকে সুন্দর এখানে চত্বর তুই তো ভিতরে যদি ঢুকতে পারিস তাহলে কবি না এটা দেখলাম সম্পর্কে জানার বই 30 টাকা দেবে ভোগ খাবার ইচ্ছা অফিসে কুকুর থাকবে ঢোকার রাস্তা একটা আর বেনানোর রাস্তা আর একটা ওখান থেকে ডিভাইডেড করা আছে রাস্তাটা সিংহ দিঘা দেখে নিন আমরা মন্দিরের প্রবেশ পথে আছি এখন একটু ঠান্ডা আছে এখন তবে খুব ভালো লাগবে ঘুরতে এক অপূর্ব দৃশ্য নবরাতের এক অপূর্ব দৃশ্য হ্যাঁ কৃষ্ণ গাড়ি চালাচ্ছে সারথি হচ্ছে কৃষ্ণ
আর অর্জুন হচ্ছে ইয়ে বস দেখছো তীরধনু খাতা নিয়ে এটা মহাভারতের একটা ইয়ে বুঝেছো মহাভারত দেখেছো দেখো নি তো এখনো বাহ খুব অপূর্ব সুন্দর মন্দিরটি বাহ স্বর্ণ মন্দিরের মতন করেছে না দেখ জল নিচে পা ধোয়ার জন্য রামকৃষ্ণ মন্দির কোন মন্দির এটা কি আশ্রম আর মন্দিরটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুরোটাই দেখতে স্বর্ণ মন্দিরের মতনই লাগছে যে পাঞ্জাবে যে আছে স্বর্ণ মন্দির এক্স্যাক্টলি ওরকমই দেখতে অনেকটাই প্রায় দেখুন আসুন আপনারা না দেখলে বুঝবেন না এখানে পা ধুয়ে তারপরে ঢোকার ব্যবস্থা দেখে নিন দেখুন পা ধোয়ার ব্যবস্থা নাকি এটা আচ্ছা স্বর্ণ মন্দিরের মতন ব্যাপারটা হয়েছে ভেতরে যাবে বন্ধ এখান থেকে মোবাইল বন্ধ ভেতরে যেতে গেলে এখান থেকে মোবাইল বন্ধ করে ব্যাগের ভেতরে আচ্ছা আমি ভিডিও করছিলাম না 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 সামনাসামনিটা হবে না সামনাসামনিটাই হবে না ওই দিক থেকে যত খুশি ভিডিও করুন ছবি তুলুন অসুবিধা আচ্ছা এরা তুলতে দিচ্ছে না এদিকে যান মন্দিরের কর্তৃপক্ষ বলছেন যে ভিডিও তুলতে দেবেন না দাঁড়া সাইড থেকে তোলা যাবে মন্দিরে যারা কর্তৃপক্ষ আছেন ওনাদের নিষিদ্ধ আছে যে মন্দিরের ফ্রন্টে কিছু করা যাবে না সাইড থেকে আমরা এটা আপনাকে দেখাচ্ছি আমি খুবই সুন্দর জায়গা পুরো পুরো ব্যাপারটাই স্বর্ণ মন্দিরের মতন করেছে পা ধুয়ে ঢোকা আমি জানি না কেন এটা ভেতরে যেতে দেওয়া হচ্ছে না মোবাইলটা নিয়ে বাট বুঝতেই পারছো না সামনে পা ধুয়ে তারপরে ভেতর দিকে ঢুকতে হবে হচ্ছে মন্দিরটি অ্যাকচুয়ালি মন্দিরটি কিসের আমিও জানি না ভেতরে গেলেই বুঝতে পারবো তো আমাকে কিছুক্ষণের জন্য ভিডিওটা এ করতে হচ্ছে
আমি চেষ্টা করব আপনাদের ভেতরটা দেখাতে। কিন্তু দাদা কেন